এই যে জিনিসটি দেখছেন, এগুলো এক ধরনের বাদাম, আর এগুলো সবথেকে বেশি চাষ করা হয় রাশিয়ায়। রাশিয়া ছাড়াও বিভিন্ন দেশ যেমন চীন, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, এই সমস্ত দেশগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে এই বাদাম পাওয়া যায়। আর এগুলো মার্কেটে হাই এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়, কারণ এর প্রোডাকশন খুবই কম। পৃথিবীর মাত্র কয়েকটি দেশে এগুলো পাওয়া যায়। এগুলোকে পাইন নাটস বলা হয়, আর এগুলো দেখতেও ঠিক একেবারে পাইন অ্যাপেলের মতো মনে হয়। অনেকে এগুলোকে ছোট আনারসও মনে করতে পারেন, কিন্তু পাইন অ্যাপেলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এগুলো ফার্মিং করা যতটা কঠিন কাজ নয়, তার থেকে কয়েকশো গুণ কঠিন এগুলোকে হারভেস্ট করা এবং মেনটেন্স করা। আর প্রচুর পরিমাণে মেনটেন্স করার কারণেই সমস্ত ফার্মার এগুলোকে ফার্মিং করতে পারে না। পাইন মেনটেন্স লেবার কস্ট অনেক বেশি। এখানকার লেবারদের তাদের প্রাণের ঝুঁকি নিয়ে পাইন নাটসগুলোকে হারভেস্ট করতে হয়। কোনো কোনো সময় 100 ফিট পর্যন্ত উপরে উঠে যেতে হয়, কারণ এই গাছগুলো সময়ের সাথে সাথে অনেকটা লম্বা হয়ে যায়। কোনো কোনো সময় গাছগুলো 10 তলা বিল্ডিংয়ের সমান হয়ে যায়। কিন্তু যখন এই গাছগুলো ছোট অবস্থায় থাকে, তখন এগুলোকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই গাছগুলো দেখতে একেবারে ক্রিসমাস ট্রি এর মতো মনে হয়। ক্রিসমাস ট্রি গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে থাকে, কিন্তু এই পাইন গাছের পাতাগুলো অনেকটা লম্বা হয়। এই ধরনের গাছ হয়তো আপনি প্রথমবারের মতো দেখলেন, কারণ আমাদের এই দিকে পাইন গাছ দেখতে পাওয়া যায় না। এই পাইন গাছে যেই ফলগুলো ধরে সেগুলো ভিন্ন ধরনের হয়ে থাকে। এগুলো যে পাইন গাছের ফল সেটা যদি আপনি প্রথমবারের মতো দেখতেন, তাহলে হয়তো আপনি বিশ্বাসই করতেন না। দেখে মনে হয় কেউ এগুলোকে কাঠ দিয়ে ডিজাইন করে তৈরি করেছে। এই বাদামগুলো খাওয়া হয় এবং এই বাদাম দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়। আর এই বাদামের তৈরি প্রোডাক্টগুলো মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়। আর সেই সমস্ত এক্সপেন্সিভ প্রোডাক্টের ব্যাপারে জেনে থাকা আমাদের প্রত্যেকের প্রয়োজন। সেই কারণেই আজকের ভিডিওতে পাইন কাল্টিভেশন থেকে শুরু করে কীভাবে ফ্যাক্টরিতে বাদামগুলোকে প্রসেস করে কোন কোন প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন জানানো হবে। আর সেই সমস্ত বিষয় জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পাইন ফার্মিং করার জন্য সর্বপ্রথম নার্সারিতে প্রচুর পরিমাণে চারা তৈরি করা হয়। পাইনের চারা তৈরি হতে কমসে কম 3 মাস সময় লেগে যায়। সর্বপ্রথম বীজগুলোকে এইভাবে মেশিনের সাহায্যে নার্সারিতে লাগিয়ে দেওয়া হয় এবং কয়েক মাস পরে অসংখ্য পরিমাণে গাছ বেরিয়ে আসে। তারপর নার্সারিতে গাছগুলোকে একটি নির্দিষ্ট মাপে বড় করে নেওয়া হয়। তারপর চারাগুলো কিছুদিন পর নার্সারি থেকে নিয়ে এসে জমিতে লাগিয়ে দেওয়া হয়। এইভাবে গাছ লাগানোর পর গাছগুলো বড় হতে মোটামুটি 2 থেকে 3 বছর সময় লাগে। 3 বছরে গাছগুলো ঠিক এতটা বড় হয়ে যায়। এখন এই গাছগুলোর ডালপালাগুলোকে ট্রিম করা হবে। আর পাইন ফার্মিং করার জন্য সবথেকে বেশি এই কাজটি করতে হয়। এইভাবে মোটামুটি 4 থেকে 5 বছরের মধ্যে গাছগুলো অনেকটা বড় হয়ে যায় এবং এদের মেনটেন্যান্স চলতেই থাকে। ঠিক 4 থেকে 5 বছর পর প্রত্যেকটি গাছে ফুল ফুটতে শুরু করে এবং কয়েক মাস বাদে ফলে পরিণত হয়ে যায়। এই পাইনের অনেক ভ্যারাইটি আছে। কিছু কিছু ভ্যারাইটিতে অনেক বড় বড় ফল হয়, আবার কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলোতে ছোট সাইজের ফল হয়, কিন্তু সেগুলো প্রচুর পরিমাণে ধরে। তাছাড়াও কিছু প্রফেশনাল ফার্ম আছে যেখানে অনেক যত্ন সহকারে পলিনেশন করে দেওয়া হয়। এই ফলগুলো সম্পূর্ণ হতে মোটামুটি 7 মাস সময় লেগে যায়। এই গাছগুলো 25 থেকে 50 বছর পর্যন্ত ফল দিতে পারে। তারপর ফলগুলোকে এইভাবে হারভেস্ট করে নেওয়া হয়। এখানে ওয়ার্কাররা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে 50 থেকে 100 ফিট উচ্চতায় গিয়ে ফলগুলোকে হারভেস্ট করে নিয়ে আসে। অনেক সময় এগুলো মেশিন দিয়েও হারভেস্ট করানো হয়। তাছাড়াও কানাডায় যেই ভ্যারাইটির পাইন ফার্মিং করা হয়, সেই গাছগুলো খুব বেশি পরিমাণে বড় হয় না এবং সেগুলোর ফলও কিন্তু ছোট ছোট হয়। সেই কারণে নিজ থেকেই হারভেস্ট করে নেওয়া হয়। আর এইভাবে ফার্মের সমস্ত ফল হারভেস্ট করে নেওয়া হয়। কিছু কিছু ফার্ম আছে যারা বড় বড় মেশিন ব্যবহার করে, তারা প্রাণের ঝুঁকি না নিয়ে এইভাবে মেশিন ব্যবহার করে ফলগুলোকে হারভেস্ট করে দেয়। এই মেশিন গাছের গোড়া শক্ত করে ধরে ঝাঁকুনি দেয়, যার ফলে ফলগুলো পড়ে যায় এবং সেইগুলো কিছু ওয়ার্কার কুড়িয়ে নেয়। এখন এগুলোকে প্রসেসিং প্লান্টে পাঠানো হবে, আর প্রসেসিং প্লান্টে নিয়ে এসে এইভাবে রেখে দেওয়া হয়। তারপর বড় বড় মেশিনের সাহায্যে অপারেট করা হয়, আর সেখান থেকে এই পাইন কোনগুলো থেকে বাদামগুলোকে সেপারেট করা হবে,
সর্বপ্রথম ফ্যাক্টরিতে নিয়ে এসে সিড রিমুভিং মেশিনের সাহায্যে বীজগুলোকে সেপারেট করে নেওয়া হয়। এক একটি ফ্যাক্টরির নিয়ম এক এক রকমের হয়ে থাকে। এই ফ্যাক্টরিতে পাইন নাটসগুলোকে নিয়ে এসে সর্বপ্রথম সর্টিং করে নেওয়া হয় এবং নোংরা আবর্জনা পরিষ্কার করে নেওয়া হয়, কারণ এর সঙ্গে অনেক ডালপালা চলে আসে। তারপর এগুলোকে ড্রাই করে নেওয়া হয়, মোটামুটি 40°C তাপমাত্রায় কয়েক ঘন্টা পর্যন্ত ড্রাই করানো হয়। এই প্রসেস করার কারণে খুব তাড়াতাড়ি বাদামগুলো বাইরে বেরিয়ে আসে। তারপর যখন এক্সট্র্যাক্টর মেশিনের মধ্যে ঢালা হয়, তো তখন ভিতরের বাদামগুলো খুব সহজেই বাইরে বেরিয়ে আসে। তারপর শুধুমাত্র বীজগুলোকে সেপারেট করে নেওয়া হয়। বীজগুলো সেপারেট হয়ে গেলে আরও একটি মেশিনের সাহায্যে ভালোভাবে বীজগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়। এখন এগুলোকে সেল রিমুভিং মেশিনের সাহায্যে বীজের উপরের পাতলা খোসাগুলোকে রিমুভ করে ফেলা হয়, কারণ এগুলো দিয়ে বিশ্বের নামিদামি তেল তৈরি করা হবে। এই পাইনার্স ওয়েল মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়, যা সাধারণ তেলের তুলনায় কয়েকশো গুণ বেশি। কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরিতে বাদামগুলো খাওয়ার জন্য প্রসেসিং করা হয়। এই সমস্ত ফ্যাক্টরিতে বাদামগুলোকে প্রসেসিং করার পর প্যাকেটে প্যাক করে দেয় এবং ওয়ারহাউসে স্টোর করে রাখার জন্য বড় বড় বস্তায় লোড করে স্টোর করে রাখা হয়। এইভাবে তারা প্রত্যেক বছর কয়েকশো মিলিয়ন ডলার ইনকাম করে নিচ্ছে। তাছাড়াও আরও একটি ভ্যারাইটির পাইনার্স পাওয়া যায়, যেগুলো ছোট্ট আকৃতির হয়ে থাকে, কিন্তু এগুলো প্রত্যেকটি গাছে অসংখ্য পরিমাণে হয়, আর এগুলো বেশিরভাগ কাঠবিড়ালিতে নষ্ট করে দেয়। এইভাবে অসংখ্য পরিমাণে কাঠবিড়ালিতে ফলগুলোকে নষ্ট করে দেয় এবং সেগুলো কাঠবিড়ালিগুলো খেয়ে নেয়। এগুলো বেশিরভাগ পাহাড়ি অঞ্চলের দিকে চাষ করা হয় এবং মোটামুটি 30 বছর পর্যন্ত ফলগুলোকে হারভেস্ট করার পর পুনরায় সেই জমিতে আবারও রিপ্ল্যান্টেশন করানো হয়। বেশিরভাগ জায়গায় মেশিনের সাহায্যে প্ল্যান্টেশন করানো হয়, কিন্তু কিছু ডিফিকাল্ট জায়গা আছে যেখানে মেশিন যেতে পারে না। সেই সমস্ত স্থানে এইভাবে হাতের সাহায্যে গাছগুলোকে লাগানো হয়। বর্তমানে কিছু কিছু জায়গায় পাইন গাছগুলো ওয়েদারের কারণে নষ্ট হতে শুরু করেছে। এইভাবে গাছের সমস্ত ডালপালাগুলো শুকিয়ে যাচ্ছে এবং তারা রিসার্চ করছে কী কারণে এইভাবে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, এবং তারা মনে করছে খুব তাড়াতাড়ি এর জন্য মেডিসিন তৈরি করা হবে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে 29 রকমের বাদামের মধ্যে সবথেকে বেশি নিউট্রিশন ভ্যালু আছে এই বাদামে, আর সেই কারণেই মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে থাকে। আপনিও সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।